আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা যারা যারা আমার বাসার হোম ট্যুর দেখতে চান, বাট হালকা পাতলা একটা হোম ট্যুর নিয়ে আসলাম আপনাদের জন্য, আমি কিভাবে আমার বাসার কর্নারগুলো সাজিয়ে রাখি, তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেমন ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই যে এটা হচ্ছে আপন, আপনের ছবি দিয়ে একটা মগ আমি বাংলাদেশ থেকে করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার বান্ধবী আমাকে দিছে, ঢাকার বান্ধবী, আনারসের শোপিস, মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই যে এখানে কিছু শোপিস আছে, ভাবিরা লন্ডন থেকে দিয়েছে আমাদের আমার জন্য। তো আর এটা হচ্ছে আমি, এটা তো অবশ্য আমাকে দেখে আপনারা চিনতে পারছেন। আই হায়, এই যে এটা হচ্ছে আমি। তো আমি এই মগটা বাংলাদেশ থেকে করে নিয়ে আসছি, এটাতে আমি চা খাই মাঝে মধ্যে, আর একটু সাজাই রাখছি। আর এই যে এটা আমি এখান থেকে নিছি। আর এখানে কিছু আছে, এই যে এটা হচ্ছে আমিনা ভাবি লন্ডন থেকে দিয়েছে আমার জন্য, অনেক সুন্দর অনেক সুন্দর। আর এটা হচ্ছে মোমদানি, এখানে মোম রাখে। আর এটা নিচে সুইচ আছে, সুইচ টিপ দিলে এগুলো জ্বলে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে, এই জুতাটা হচ্ছে আমার ছেলের বার্থডেতে কেকের সাথে এটা গিফট করছে, তার জন্য এটা আমি শোপিস হিসাবে রেখে দিলাম। আর এই যে এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আর এই যে এখানে এগুলো আমি বাংলাদেশ থেকে আনছি। তো আপনারা যারা যারা আমার মতো ঘর সাজাইতে পছন্দ করেন, এটাও কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর এই যে এই আঙ্গুর গাছটা, এটাও কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা। তো আপনারা যারা যারা আমার মতো ঘর সাজাইতে অনেক অনেক পছন্দ করেন, লাইক করেন, তাদের জন্য বলছি তারা এইভাবে বাংলাদেশ থেকে পেপার পেঁচায় তারপরে নিয়ে আসতে পারবেন। আমি ওইভাবে পেপার পেঁচায় লাখে যে ভরে ভরে নিয়ে আসি সবগুলা, আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে ঘর সাজাইতে। বাট আমার মতো কার কার এমন ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই যে এই ফুলগুলা, এগুলোও কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা। আর এটাও আমার বাংলাদেশ থেকে আনা, এই শোপিসটা, এটাও কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা। আমার ঘরে যতগুলো আছে সাজানো সব আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, বাংলাদেশ থেকে আনা। তা আমি আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিও দেখাচ্ছি আমি কিভাবে আমার ঘরটা সাজাই রাখি। এই যে, তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলি। আর এই যে এগুলোও কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা, দরজার মাঝে লাগানো। আমি যখন ঢাকায় থাকতাম তখন আমি অনেক সুন্দর করে সাজাতাম, বাট এখানে আসে আমি সাজাতে পারতেছি না। এই গাছটাও কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা, এই যে দেখেন আমি বাংলাদেশ থেকে আনছি। আর নিচে আরেকটা গাছ আছে, ওটাও আমার বাংলাদেশ থেকে আনা। তো আমার আরও অনেকগুলো শোপিস আছে বাট বাংলাদেশ থেকে আনা, ওইগুলো আমি বের করি নেই এখনও, ওইগুলো আমার লাকেজের ভিতরেই আছে। তো আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই আবার বলে দিচ্ছি, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার শোপিসগুলো বাংলাদেশ থেকে আনা। আরও কতগুলো ফুলদানি আছে বাট ওইগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য আরেকদিন আমি ওই ফুলদানিগুলো আপনাদের সাথে শেয়ার করব, কী কী ফুল আছে, কী কী ফুল নিয়ে আসছি বাংলাদেশ থেকে। তো আমি যখন বাসা চেঞ্জ করবো ইনশাল্লাহ তখন আমি বাসাটা কীভাবে সাজাবো আপনাদের সাথে আমি ওটাও শেয়ার করব, কেমন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আবারও বলে দিলাম। আর আমার কাছে তো এটা অনেক অনেক ভালো লাগছে, এই জন্য আমি এটা বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, আল্লাহ হাফেজ, বাই বাই।